ভারতের পাকিস্তানে আসার অপেক্ষায় আফ্রিদি। 2012 সাল থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত পাকিস্তান। শহীদ আফ্রিদির আশা, শিগগিরই পাকিস্তান সফরে আসবে ভারত। সে এক সময় ছিল ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান ম্যাচ হবে, ক্রিকেট বিশ্ব বিভক্ত হয়ে যাবে দুই ভাগে, চারদিকে উড়ে বেড়াবে উত্তেজনার রেণু, থাকবে যুদ্ধ যুদ্ধ একটা ভাব। এমন কত ভারত পাকিস্তান ক্রিকেট লড়াইয়ের সাক্ষী কলকাতার ইডেন গার্ডেন বা করাচির ন্যাশনাল স্টেডিয়াম, ভারতের নেহরু স্টেডিয়াম বা পাকিস্তানের গাদ্দাফি স্টেডিয়ামেও কি কম হয়েছে এশিয়ার দুই পরাশক্তির লড়াই। আর এখন ভারত পাকিস্তান ক্রিকেট লড়াই দেখা যায় কালে ভদ্রে শুধু ICC টুর্নামেন্টগুলোই। দুই দেশের রাজনৈতিক উত্তাপের কাছে হার মানতে হয়েছে ক্রিকেটকে। পাকিস্তান প্রতিবেশী দেশটির সঙ্গে খেলতে চাইলেও ভারত ICC টুর্নামেন্ট ছাড়া তা চায় না। ফলাফল, সেই 2012 সালের পর আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই দলটি। ICC-র মাধ্যমে কয়েক দফায় দেন দরবার করেও ব্যর্থ হয়েছে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলার জন্য ভারতকে রাজি করাতে পারেনি কেউ। ভারতের এই অনর অবস্থার মধ্যেই পাকিস্তানের সাবেক অধিনায়ক একটি স্বপ্ন দেখছেন, শীঘ্রই পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসবে ভারত। সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বলছে, এবার এশিয়া কাপ টি-20 পাকিস্তানে হলে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তারা পাকিস্তানে খেলতে যাবে না। এই প্রসঙ্গ টেনে আফ্রিদি বলেছেন, এশিয়া কাপ অবশ্যই ভারত পাকিস্তান দুই দলের অংশগ্রহণেই হওয়া উচিত, তৃতীয় কোনো পক্ষ ছাড়াই ভারত পাকিস্তানের একসঙ্গে বসে সমস্যাগুলো সমাধান করে নেওয়ার সময় এসেছে এখন। সমস্যা অনেক আছে, কিন্তু দুই দেশের কর্মকর্তারা একসঙ্গে আলোচনায় বসলে এর সমাধান সম্ভব। তবে এশিয়া কাপ যেখানেই হোক ভারত পাকিস্তানের অংশগ্রহণেই হওয়া উচিত। পাকিস্তানের সাবেক অলরাউন্ডার তো এখন স্বপ্নও দেখছেন লাহোরের গাদ্দাফি বা করাচি ন্যাশনাল স্টেডিয়ামে আবারও সেই রোমাঞ্চ ছড়ানো ক্রিকেট লড়াইয়ে নামবে ভারত পাকিস্তান। শীঘ্রই হয়তো পাকিস্তানে আসবে ভারত। গল্ফ নিউজকে আফ্রিদি বলেছেন, পুরো PCL পাকিস্তানে হওয়াটা সব দেশের জন্যই ভালো খবর। এছাড়া বাংলাদেশ পাকিস্তান সফর করেছে, এমনকি টেস্ট খেলতেও আসবে। এটাই বলছে, নিরাপত্তা পরিস্থিতি এখন ভালো, আমি অপেক্ষায় আছি ভারত ও পাকিস্তান একটি সিরিজ খেলতে আসবে।